ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রেড কালারটা, তারপরে আমি রাত্রেবেলা এই যে ডিজাইনটা করেছি হোয়াইট কালার দিয়ে। তো এই হচ্ছে আমার ওল্ড মোবাইল কভার, এটাকে রিইউজ করার জন্য এরকম একটা ডিজাইন করেছি, কেমন লাগছে জানিও। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন প্রায় 10:30 মতন বাজে। স্নান করে পুজো হলো, আজকে না একটা বিয়েবাড়ি আছে, সকাল থেকেই যাবার কথা, আবার এখনও পর্যন্ত আমি রেডি হয়েও উঠতে পারিনি। স্নান টান করে পুজো করতে বেজে গেল 10:30। এবারে শীতের দিনে আর বেশি সকাল সকাল স্নান করার কথা ভাবাই যাবে না। হ্যাঁ, করতে পারলে খুবই ভালো, সকাল সকাল স্নান করলে বেশ শরীরটা কিন্তু ফ্রেশ লাগে। আমি ছাদে আছি, কালকে বিকেলবেলা মামি যে জামাকাপড়গুলো কেচে দিয়ে গেছিলো সেগুলো ছাদে মিলে দিলাম, এগুলো এখন কিছুটা রোদ পাক, নিচে যাব, এবারে হচ্ছে রেডি হব। ঠিক আছে, সকালবেলা আজকে ব্রেকফাস্টে আজকে ম্যাগি খেয়েছি, কি ম্যাগি না ইপি, ইপি ব্রেকফাস্টে আজকে ইপি খেয়েছি গোলু আর আমি মিলেই। তো চলো এবারে যাই, রেডি হব, গোলুবাবুকে রেডি করাবো, তারপরে হচ্ছে ব্যাপার। এই দেখো একদম ধান টান পেকে গেছে, এবারে কাটা শুরু হবে, কাটা প্রায় শুরু হয়ে গেছে, এই মাঠটা এখনও ধান কাটেনি। এখানে খেলা করছে আর টিভি দেখছে, আর এই যে এই কভারটা রেখে দিই ভালোভাবে, এই কভারটা পরে একদিন সময় করে একটা কালার করার ইচ্ছা আছে। আর এই কভারটা তো তোমরা দেখেইছ, দাঁড়াও এই যে কেমন লাগছে আমার ফোনের ব্যাক কভারটা, আমি খুবই ভালো লাগছে আমার, কারণ এগুলো সব এক কালারের ছিল। দেখো এতদিন ধরে এই কভারটা পরেছিল, বাট আমি কাজে লাগাবো এটা ভাবিনি, পরেই ছিল, ভাবছিলাম ওটা আর ইউজ করবো না, কারণ ওয়ান প্লাসে না আমি সেভাবে ভালো কভার পাচ্ছিলাম না। দিয়ে হঠাৎ করে কালকে আমার ব্যাপারটা আইডিয়াটা মাথায় এলো যে আমার এই ব্যাক কভারটাতে একটু কালার করা যেতেই পারে, নিজের ইচ্ছে মতন কালার, তাহলে আমি সেটা ইউজ করতে পারবো। তো যেই ভাবা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমি করে দিই। আরেকটু হয়তো ভালো হতে পারতো, এটা যে বেস্ট হয়েছে এটা বলবো না, আমি সবে শিখছি, নিশ্চয়ই আরও ভালো শিখতে পারবো। আর এই দেখো আমার যে নেলগুলো ছিল এগুলো তো রেড আর ব্ল্যাকের আমরে কালার ছিল, তো সেটা অনেক দিন ধরো ওরকম কালার ইউজ করছি, তাই আমি এরকম চেঞ্জ করে নিলাম, ব্লু কালার দিয়েছি, তার উপরে গ্লিটার দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো লাগছে না, চলো এবার রেডি হয়ে, আমার বড় ফোন করেছিল বলছে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও। ঠিক আছে, আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তুই দেখলি না দিচ্ছে তখন, হ্যাঁ দেখলি গুপ্ত কথাটা কেন, আর তুই দিচ্ছিলি তাকে বলা না, যতই করা ইয়ে করা সে শাশুড়ি হবে। রাস্তাতে সবাই আসছে যে বলছে শাশুড়ি মতনই করতাম গায়ের রংটা, এখন ওই 3:30-4:15 মতন বাজে, খাওয়া দাওয়া করে বাড়ি এলাম আমি, কারণ ওই যে সাজাতে হবে জিনিসপত্র তো কিছু নিয়ে যায়নি, সেগুলো সব গুছলাম ওই যে ব্যাগের মধ্যে গুছলাম। আর গোলু যাবে হচ্ছে ওর বাবার দোকানে, গোলুর বাবার দোকানে থাকবে আর আমি যাব সাজাতে। তোকে আবার কোথায় সাজাতে নিয়ে যাবো, কি আশ্চর্য। আর আমি একবারে শাড়ি নিয়ে চলে যাবো, ওইখানেই সেজে নেবো শ্বশুরবাড়িতে, মানে কনেকে সাজিয়ে তারপরে আর কি আমি সেজে নেবো, আর আর আসতে হবে না। আর গোলু ওর বাবার সঙ্গে চলে যাবে, সেই জন্য এখানে জামা প্যান্ট কি বলে টুপি সব রেডি করে রেখেছি। আর চলো এবার সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে ব্লগ করবো। ঠিক আছে, মানে আমি সাজাবো সেটা তখনও ভিডিও করার ইচ্ছা আছে, দেখা যাক। ঠিক আছে গোলু, গোলুকে এখন একটু দুধ মুড়ি খাই দেবো, গোলু তো ধরো সাদা ভাত খেয়েছে, ভোজবাড়িতে গোলু সাদা ভাত ছাড়া আর কিছু খায় না। ঠিক আছে, ঝাল লাগে ওর অন্য সব কিছু, সেই জন্য শুধু সাদা ভাত খেয়েছে, ওকে একটু দুধ মুড়ি এখন খাইয়ে দেবো, খাইয়ে ও বাবার দোকানে থাকবে আর আমাকে দেওয়া নিতে আছে। কি করতে, 4:30 সময় যাবো, এখন একটু রেস্ট নিই, কোমর কোমর ব্যথা করছে।
তো এই হচ্ছে গিয়ে আমার নতুন জা, আর দেখো কি সুন্দর হয়েছে, একদম ছোট্ট খাটো জা, তো খুবই অল্প বয়সের, তো দেখতেও বেশ সুন্দর আছে। তো ওকে সাজাতেও আমার বেশ ভালোই লাগছিল, কারণ স্কিনটা ভীষণ ভালো, মানে যেহেতু অল্প বয়স তো স্কিনটা একদম পুরো বাচ্চা বাচ্চা, মানে কোনো দাগ ছোপ ব্রণ র্যাশ কিচ্ছু নেই, খুব ভালো ছিল স্কিনটা ওর। এরম ধরনের স্কিনে না মেকআপ করতেও বেশ ভালো লাগে, কারণ মেকআপটা খুব ভালো বসে। তো আমি এখানে ফুল HD মেকআপই করে দিয়েছি ওকে, আর সত্যি খুব মজাও হচ্ছিল, কারণ আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম, হাসাহাসি বেশ মজা করে সাজানো হয়েছে, আর হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য অত তাড়াহুড়ো ছিল না। যেহেতু ক্যামেরা করে দেবে কে, সেই ভেবে আমি ওই ননদকে ডেকেছিলাম, আমি বললাম যে তুই চলে আসবি একটু ভিডিওটা করে দিবি, তোমরা হয়তো আগেও দেখেছো আমি একবার ওকে সাজিয়েছিলাম, আমার বাড়িতে ডেকেছিলাম, তো সেই আর কি এসেছিল, ও ভিডিওটা করে দিচ্ছিল বলে, তাও এই ক্লিপগুলো নিতে পেরেছি, নাহলে ট্রাইপড নিয়ে যেতে হতো, আর একটু প্রবলেমই হয়, কারণ আমি সাজাচ্ছি আর ভিডিও করবে কে, সেই ভেবে ওকে ডেকেছিলাম, ওই চলে এসেছিল, ভালোই হলো, সবাই মিলে খুব মজা টজা হচ্ছিল। আমি যেহেতু সবসময় একা একা থাকি, তো আর তাছাড়াও না মানে এইরকম ধরনের পরিবেশ আমি কখনো পাইনি, দুর্গাপুরেও একা একাই বড় হয়েছি, একা একাই থেকেছি সবসময়, মানে বেশিরভাগ ক্ষেত্রে আর কি, স্কুল কলেজ বাদ দিয়ে, আর এখানেও তাই, মানে আমি যেখানে থাকি জয়দেব মোড়ে, সেখানেও তাই আমি একা একাই থাকি, তো যখন এরকম ধরনের কোনো অকেশন হয় না, সেটা যেমনই হোক না কেন আমরা ভীষণ আনন্দ করি, সবার সাথে দেখা হয় আনন্দ করা হয়, এইটা হচ্ছে সব থেকে মানে মেন ব্যাপার, আর আমি এই জিনিসগুলো ভীষণ ভালোবাসি, কারণ আমি এগুলো পাইনি, তো সবার সঙ্গে একটু গল্প করব, মজা করব, এগুলোর জন্য আমি মানে ছটফটি করি একরকম বলতে গেলে, যেহেতু একা একা থাকি। আর আমার শ্বশুরবাড়ি এই সাইডে, মানে গ্রাম সাইডে, দেখবে এমনিতেই যদি কোনো অকেশন হয় সবাই একসাথে যখন হয় কতটা মজা হয়, এই জিনিসগুলো আমি পেয়েছি, আমার এখন ভীষণ ভালো লাগে আনন্দ করতে। যাই হোক, ওর বেস মেকআপটা হয়ে গেছে, আর এবারে আই মেকআপটা করে দিচ্ছি। এ দূর থেকে নে, ঠিক আছে, ও দেখছে তো নিজেকে আয়নাতে। আমি যাবো সাথে সাথে হেল্পার বৌদি, যতদিন প্রথমে ওকে এই শাড়িতে পরিয়েছিলাম, এটা ওর ননদের শাড়ি, দেখো মেরুন কালারের যে একটা বেনারসি, কিন্তু এটা না রিসেপশনে ঠিক ভালো ফুটছিল না, তো প্রথমে আমি শাড়ি টাড়ি পরিয়ে মেকআপ করে চুলটাও হয়ে গেছে, তারপরে সবাই দেখে বলছে যে এই শাড়িটা ঠিক ভালো লাগছে না, তো অন্য কোনো শাড়ি পরানোর জন্য, তো আবার ওকে আমি মানে সমস্ত কিছু মেকআপ চুল হয়ে যাওয়ার পরে আবার শাড়ি চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরালাম, সেই শাড়িটাতে ওকে বেশি ভালো লাগছিলো। দেখবে এই ধরনের যে লাল মেরুন বেনারসিগুলো হয় না, এগুলো বিয়ের দিনেই ভালো লাগে, মানে ওকে এখন দেখে মনে হচ্ছে না এটাও বিয়ের সাজ চলছে, কিন্তু একটুখানি অন্য ধরনের কালার, ব্লু কালারটা পিঙ্ক কালারটা এগুলো বেশি দেখবে রিসেপশনে ভালো লাগে, তাই না? চোখটা মুজে দেখি, চোখটা নিলি, দেখো সব কমপ্লিট হয়ে গেছে, চুলটাও হয়ে গেছে, তারপরে এই যে এখন শাড়ি চেঞ্জ করাবার আবার প্ল্যানিং চলছে, তো এই শাড়িটা চেঞ্জ করিয়ে ওকে ফাইনালি এই শাড়িটা পরালাম, দেখো এটাতে তাও রিসেপশনের লুকটা ফুটছে, তাই না, এই ব্লু কালার আর ইয়েলো কালারের এই বেনারসিটা পরে, এটা একটা কাতান বেনারসি, তো এটা পরে ওকে ভালো লাগছে, তো সাজগোজ অলমোস্ট কমপ্লিট, এখনও একটু কফি খাচ্ছে, তারপরে তো গিয়ে বসতে হবে, আর আমিও একটুখানি কফি খেয়ে নিয়েছি কাকিমাদের বাড়িতে, তারপরে যাব আমি সাজতে, তো শ্বশুরবাড়িতে গিয়ে সেজে টেজে চলে এসেছি দেখো, আর এগুলো হচ্ছে সব ওই ননদ, সবার সাথে তো এমনি সময় দেখা হয় না, এরকম ধরনের কোনো যখন ওকেশন হয় তখন সবাই আসে, সবার সঙ্গে দেখা হয়, বেশ ভালো লাগে। আর এই যে এখানে বউ বসেছে, আর এটা হচ্ছে ওর শাশুড়ি মা, আমাদের কাকিমা হয় আর কি, এখানে দেখতে এলাম কেমন বসেছে, কেমন কি লাগছে, আমি ওকে দেখিয়ে নিও কোথায় বসেছে না বসেছে, এরপরে একটু ফটো ফটো তুলে নিই ওর সাথে, তারপরে এই যে হচ্ছে বর বউ, এটা হচ্ছে দেওর আর ওর বউ, ঠিক আছে, ফাইনালি ওদের দুজনকে একসঙ্গে নিতে পারলাম, ও তো ধরো ঘুরে ঘুরেই বেড়াচ্ছিল, আর এদিকে একটু বউকে নাচাবার চেষ্টা চলছিল, বাট নাচলো না কেউই, তো যাই হোক। তো এখন বাজে 9:30, চলে এসেছি বাড়ি, কারণ ওই যে ওই দেখো গোলুবাবু, সারা দুপুর যেহেতু গোলুবাবু ঘুমোয়নি সেই জন্য
ও খেতে খেতেই ভোজ খেতে খেতেই ঢুলছিল, তো ওকে সেই জন্য নিয়ে ওর বাবা খাওয়া হলো আর ওকে সঙ্গে সঙ্গে নিয়ে আমি ঘর চলে এসেছি, ঘুমিয়ে গেছে। ওকে জামা কাপড়গুলো ছাড়ালাম, টয়লেট করালাম, এখানে এনে শোয়ালাম এই শাড়ি পরে। তারপরে আমি আমার প্রচণ্ড মাথা ধরে গেছে, ওখানে বক্স বাজছিল। আর এবারে আমি চেঞ্জ করি, আর এই যে আমার জিনিসপত্রগুলো সব একবার বের করবো গুছোবো, কারণ ওখানে না সব তাড়াহুড়ো করে ভরে নিয়েছিলাম, এবার দেখতে হবে সব ঠিকঠাক এনেছি কিনা। আমরা আর একটুখানি থাকা যেত, বাট গোলুর জন্য আর কি তাড়াতাড়ি চলে এলাম, সবার সঙ্গে দেখা টাকা হয়ে গেল, এটাই অনেক। যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন সাজিয়েছিলাম আমার যাকে, ওটা আমার যা হয় অ্যাকচুয়ালি, ব্রাইড নয়, ব্রাইড বলা ঠিক হবে না, ওটা আমার যা হয়। আর আমাকে কেমন লাগছে, ঠিক আছে, আমি খুব সিম্পল সেজেছি, মানে সাজিয়েই নিই বলতে গেলে, কারণ কাউকে সাজানোর পর না আমার আর সেই এনার্জি থাকে না যে আমি নিজে খুব ভালোভাবে সাজব, তো সেই জন্য আমি এরমভাবে আর কি টুকটাক পরে নিয়েছিলাম। যেমন হ্যাঁ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।